camera. Leave me alone. I chop. Chop and then on the. I hurt you. I chop put the on the. Hey, shut up. To the right, keep it up. পনেরো সেকেন্ডের ভিডিও বের হওয়ার পরে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তোরগম পড়ে গিয়েছে। এদিকে আবার অমি নামের এক বালকের কথা উঠে আসছে, মোটাসাটা সেই লোকটিকে নিয়ে যেসব চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে তা শুনে রীতিমতো প্রশাসন অবাক। কস্টিউম ডিজাইনের আড়ালে সে আসলে কল গার্ল সাপ্লায়ার। শুধু কল গার্ল বললেই হবে না, সে উচ্চ লেভেলের মানুষের কাছে মোটা অঙ্কের মডেল পৌঁছিয়ে দেয় বলে তথ্য বেরিয়ে এসেছে। এখন যদি আমরা কিছু সময় বিবেচনা করি তাহলে কিন্তু বুঝতে পারছি যে ছেলেটি বা এই লোকটি পরিমণিকে কোনোভাবে ভাড়া করিয়ে দেওয়া বা কোনো একটি খারাপ কন্টাক্টের জন্য নিয়ে যেতে চেয়েছিল, যেটা কিনা পরিমণি জানতো না। এটা আমরা বলছি আপনাদের কাছে, বিষয়টা কিন্তু এইরকমই একটি সিচুয়েশন দাঁড়াচ্ছে যেই কারণে পরিমণিকে মারধর করা হয়েছে, মদ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। তাহলে অমি হচ্ছে এই ঘটনাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আর অপরাধ চক্রের প্রধান ছিল নাসিরউদ্দিন। এরই ছাড়া ঢাকা ভোট ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তার একটি সাক্ষাৎকার আমাদের সামনে চলে এসেছে, আমরা সেই সাক্ষাৎকারটা কিছু সময় শুনে আসি। যে একটা মেম্বার একটু বেশি থাকে না, নিজের অজান্তে একটু বেশি ইয়ে করে ফেলাচ্ছেন, তো হি ওয়াজ অর শি ওয়াজ নট ইন এ শেপ টু ওয়াক অ্যালোন, তাকে একটু হ্যান্ডেল করে তাকে একটু সহযোগিতা করে গাড়িতে উঠিয়ে চলে গিয়েছে। অ্যান্ড উই থট দিস এ নর্মাল ইনসিডেন্ট। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। আপনার নামটা কি কাইন্ডলি? মিস্টার আরাফাত। দিস ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। ক্লাবে যেটা হয়, সিন্স ইট ইজ এ সোশ্যাল ক্লাব, আমরা সোশ্যাল ক্লাবের ভিতরে সিসি ক্যামেরা দিই না, টু মেনটেন দ্য প্রাইভেসি অফ দ্য ফ্যামিলি অ্যান্ড ইটস মেম্বার্স। তখন আপনি যদি আসেন, আপনার ভাবি আসলো সাথে, ইওর ওয়াইফ অ্যান্ড ডটার্স, দে উইশ টু এনজয় দ্য প্রাইভেসি অ্যাট দ্য ক্লাব। দ্য মোমেন্ট ইউ এন্টার দ্য ক্লাব ইনসাইড, উই ডোন্ট পুট এনি সিসি ক্যামেরা। এখানে যেই ব্যক্তি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি ঢাকা ভোট ক্লাবের সভাপতি, যার সাক্ষাৎকারে বোঝা যাচ্ছে তিনি একজন মাতাল উম্মত। পুরো মাতাল অবস্থায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন এবং রীতি মতন তার পজিশন থেকে তিনি কোনো ধরনের নড়চড় করবে না। আর এই ক্লাবের উদ্দেশ্যই বোঝা যাচ্ছে যে রীতিমতো নেশাদ্রব্য খাওয়াই তাদের এই মূল উদ্দেশ্য এই ক্লাবে বসে। তাহলে আমরা এক কথায় বুঝতে পারছি যে পরিমণি ভুলবশত সে জায়গায় গিয়েছে এবং অমি তাকে নিজের অজান্তে, মানে পরিমণির অজান্তে সেই জায়গায় নিয়ে গিয়েছে এবং সেখানে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে যাওয়া হয়েছিল যেটা পরিমণি জানতো না। হয়তোবা কস্টিউম ডিজাইনার অমি চিন্তা করেছিল কোনোভাবে পরিমণিকে রাজি করিয়ে ফেলবে, কিন্তু এই অস্টিল কাজে পরিমণি রাজি না হয় সেখানে বিশাল কোনো ঘটনা ঘটেছে। এখন বাংলাদেশের ডিবি প্রশাসন জানাচ্ছে যে এই বিষয়টাকে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে, তারপরই একটি রেজাল্ট চলে আসবে। তাছাড়া কোনোভাবে একতরফা বিচার করা সম্ভব নয়। অন্যদিকে যেসব কথা এসেছে মিশা সদাগর এবং জায়েদ খান, যে বিষয়টি শিল্পী কমিটির থেকে জানানো হয়েছে, তারা বলছিল যে আমরা এই বিষয়টাকে সুন্দরভাবে তদন্ত করে একটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরিমণি খুব তাড়াহুড়া করেছেন, তবে এর ফলে পরিমণি যে সরকারের কাছ থেকে বিচার পেয়েছেন, আইনভাবে তদন্ত পেয়েছেন, সেভাবে তিনি আন্তরিকভাবে খুশি। এখন আমরা বলতে চাই পরিমণি খারাপ হোক অথবা ভালো হোক সেটা হচ্ছে পরের কথা। আসল কথাটা হচ্ছে একজন মেয়ে হিসাবে যদি কোনো ক্লাবে গিয়ে তার উপরে শারীরিক এবং দেহ নির্যাতন বিষয় থাকে এবং মৃত্যুকে হুমকি দেওয়ার মতন কথা আসে, তাহলে সেই ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। এই ধরনের ক্লাব বাংলাদেশের অনেক আনাচে কিনাচে গড়ে উঠছে, জমিদার এবং বড় লোকের দুলালরা সেখানে তাদের মনের খায়েশ মেটানোর জন্য সকল আমেষ মন পরিবেশ তৈরি করছে। তাহলে আমাদের এটাই উচিত যে বাংলাদেশের সরকারের কাছে এই আবেদন করা যে বাংলাদেশে যেন এই ধরনের জঘন্যতম নষ্টিল অশ্লীলতায় ঘিরা মাদক সম্রাটে ভরা সেসব ক্লাব যেন উঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে অনেক ধর্মের লোক থাকলেও মদ্যপানের জন্য যেন সাধারণ বারগুলো চলে, কিন্তু এই ধরনের যেসব জায়গায় উচ্চবিচ্চরা নিজের স্বাধীনভাবে মানুষকে হত্যা করতে পারে, লাঞ্ছিত করতে পারে, এমন সময় দেখা যাবে রাস্তা থেকে মেয়ে ধরে নিয়ে গিয়ে তারা ক্লাবে আটকিয়ে ধর্ষণ করে বলছে আমরা কিছু জানি না।
তাই বিনোদন নিবেদন এই যে বাংলাদেশের সরকারের কাছে এখনই এসব ক্লাবগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। যেসব তথ্য আপনাদের কাছে দিয়েছি আপনাদের মূল্যবান মতামত এই তথ্য অনুযায়ী কমেন্ট করতে দিতে ভুলবেন না। এখন পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঢাকা মিডিয়া এলটিডি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। I'm going to go to the hospital.